ইভিএম এর সিদ্ধান্তে কোনো দলের মতামত মুখ্য ছিল না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। কমিশনের এই সিদ্ধান্ত আওয়ামী লীগ স্বাগত জানালেও বিএনপি বলছে এটি প্রতারণা। আরিফিন শাকিলের প্রতিবেদন। বেশ কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করতে আসেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এ সময় দলগুলোকে নিবন্ধন দেওয়ার দাবি জানান তিনি। বৈঠক শেষে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ভোটে ইভিএম ব্যবহার করলে নির্বাচন বয়কটের সম্ভাবনা তৈরি হবে। পরামর্শ দেন 150 বদলে সব সংসদীয় আসনের 5টি করে কেন্দ্রে ইভিএম ব্যবহার করার। ওনারা যেটা 150টাতে ইভিএম করার কথা বলছেন, এটা একটা ভুল সিদ্ধান্ত। এখন যদি এই ইভিএম এর প্রশ্ন নিয়ে সকল পলিটিক্যাল পার্টি তারা যদি এটাকে বয়কট করে, তাহলে তো দেশ কঠিন সংকটের দিকে যাবে। তবে নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে আবারও পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ বিএনপির দুজন শীর্ষ নেতা। বিএনপি মহাসচিবের দাবি, ক্ষমতাসীন দলের সাথে সমঝোতা করে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন, কারচুপি করা যাবে না জেনেই ইভিএম এর বিরোধিতা করছে বিএনপি। যারা ভয় পায় ইভিএম কে, আমি জানি না তারা জনগণের ভোট নিরপেক্ষ হোক, কারচুপি মুক্ত হোক, সেটা চায় কিনা। এই নির্বাচন কমিশন তারা শুধুমাত্র সরকারের ইচ্ছা পালন করবার জন্যই, তাদের যে লক্ষ্য আছে আপনি যেটা বললেন যে সরকার গঠন করবার, সেই লক্ষ্যকে আপনার চূড়ান্ত রূপ দেওয়ার জন্যই তারা ইভিএম এর কথা আবারও বলেছে। এটা কখনোই জনগণ একসেপ্ট করবে না, আমরা একসেপ্ট করছি না। তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত কমিশনের, যেখানে রাজনৈতিক দলের মতামত মুখ্য ভূমিকা রাখেনি। কিভাবে ভোটটা হলে ভোটটা আরো স্বচ্ছন্দ হতে পারে, আরো সুষ্ঠু হতে পারে, এবং যারা ভোটাররা ভোট দিতে আসবেন তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সেটা আমাদের মুখ্য বিবেচনায় এসেছে। রাজনৈতিক দলগুলো কে কি বলেছেন সেটা আমাদের মুখ্য বিবেচনায় আসে নাই। তো আমরা কমিশন কিন্তু পুরোপুরি আস্থাশীল হই, আমরা একেবারে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি। আমরা আপাতত অনূর্ধ্ব 150টা সিটে আসনে আমরা ইভিএম ব্যবহার করব। সংলাপে কোনো রাজনৈতিক দল ইভিএম নিয়ে কারিগরি ত্রুটি দেখাতে পারেনি বলেও দাবি করেন কাজী হাবিবুল আউয়াল।